পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ। কুলটি বরাকর স্টেশন রোডের পর এবার বৃহস্পতিবার সকালে পুর নিগমের 69 নম্বর ওয়ার্ড তথা চুনগাড়ি এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এদিন সকালে বরাকর থেকে পুরুলিয়া গ্রামীণ রাস্তা প্রায় ঘন্টা খানেক ধরে অবরোধ করে। স্থানীয়দের বক্তব্য, গত 3 মাস ধরে এলাকায় পানীয় জলের সরবরাহ অনিয়মিত রয়েছে। গত 3 দিন আগে একবার পানীয় জল সরবরাহ করা হলেও জলের প্রেশার কম থাকায় সকলের পক্ষে পানীয় জল পাওয়া সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় পৌরপিতা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। গত 3 দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় অভিযোগ জানালে বলা হয় পাইপ লাইন ও ভাল্বের সমস্যা রয়েছে, একই সাথে জলের ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে। অথচ আশেপাশের সব জায়গায় পানীয় জল সরবরাহ শুরু হলেও চুনগাড়ি এলাকায় পানীয় জল সরবরাহ শুরু হয়নি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পথ অবরোধ করে। তারা দাবি করে পুর নিগমের ইঞ্জিনিয়ার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে প্রকৃত আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেবে। তবে এদিন ঘটনাস্থলে বরাকর ফাঁড়ির পুলিশ পৌঁছে স্থানীয়দের আশ্বস্ত করার চেষ্টা করে। জানাচ্ছি যে কিছু স্টেপ নিন, এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। আর যদিও দুদিন আগে যদি একটু এসেছিল তো সেটা এত কম প্রেশারে যে কেউ পায়নি জল। আমরা পুরোপুরি জল না পেয়ে এখনো পর্যন্ত আছি, তাই এখন ইঞ্জিনিয়ারকে ডাকাচ্ছি বারবার, ইঞ্জিনিয়ার আসছে না। হায়ার অথরিটি যারা আছে তারাও কোনো মাথা নাড়ছে না। ওই জন্য আমরা চাইছি যে আপনারা আসুক, আমার সাথে কথা বলুক, আমাদেরকে সম্মতি করুক যে জল চলে আসবে। আমরা কারণটা ওনারা বলছিল যে পাইপে জাম ছিল, ভাল ট্যাঙ্কি পরিষ্কার করছে, কিন্তু এতদিন বাকি যত এরিয়া আছে সবগুলোতে পড়ছে, শুধু আমাদের গ্রামের জন্য এটা স্পেশাল। কি নাম আপনার? চুনগাড়ি। কি নাম? চুনগাড়ি গ্রাম। নাম কি? আমার নাম সৌরভ। এটা কি কনসুলেটের কে আপনারা জানিয়েছেন? কনসুলার কি বললো? সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।